প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলচ্চিত্র তারকাদের নিয়ে অনুষ্ঠান ছায়াগল্প দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা তো জানেন এই অনুষ্ঠানে আমরা প্রতি পর্বে আপনাদের প্রিয় একজন চলচ্চিত্র তারকাকে আমন্ত্রণ করে নিয়ে আসি। দর্শক আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি চিত্রনায়িকা অঞ্জনাকে। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে। অনেক ধন্যবাদ আমাদের ছায়াগল্প অনুষ্ঠানে আসার জন্য। কি বলবো, একদম মানে রানীর মতো লাগছে। কে কাকে বলছে, তোমাকে ওরকম লাগছে গো? আচ্ছা আর বলতে হবে না, আমাদের দর্শকরা বলতে পারবে যে কাকে কেমন লাগছে। আমরা কিন্তু এই অনুষ্ঠানে অনেক গল্প শোনাই, তো আজও কিন্তু তোমার কোনো গান কিংবা নাচ কিছুই দেখবো না, তোমার শুধু গল্প শুনবো। অবশ্যই আমি তোমার অনুষ্ঠান দেখেছি। আচ্ছা, খুবই প্রাণবন্ত এবং খুবই সুন্দর একটা অনুষ্ঠান, যার জন্য তুমি যখন আমাকে আমন্ত্রণ জানিয়েছো আমি এত খুশি হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা চলো তাহলে আমরা গল্প শুরু করি। হ্যাঁ, এই তো এখানে আমি তোমার চোখের কাছে, খুঁজে দেখো না তুমি দুটি নয়ন মাঝে। তার আগে জানতে চাইবো যে এত সুন্দর আছো কিভাবে? আয় হায়, কি বলে সুন্দর না, ঠিক একটা মানুষকে, প্রতিটি মানুষকে আমার মনে হয় মানসিক প্রশান্তিটা থাকা উচিত, সেটা কিন্তু চেহারায় প্রকাশ পায়। তুমি কিন্তু ৩-৪ বয়সে কিন্তু তারকা খ্যাতি পেয়েছিলে আমাদের সারা বাংলায়, তাই না? সেই গল্পটা শুনতে চাই আমি। ওই ৪-৫ বছর বয়স থেকে যখন আমি প্রথম স্টেজে উঠি, মানে মঞ্চে আর কি, আমার নাচটা ছিল এবং শুরুতে আমার কত্থক নাচটাই দিয়ে আমি স্টেজে উঠি এবং সেটা দিয়ে আমার শুরু আর কি। সেই সময়ে একটা ফ্যামিলিতে নাচ শেখা কঠিন ব্যাপার ছিল, কিন্তু এটা ফ্যামিলি থেকে মানে উৎসাহ দিয়েছিল যে নাচটা? হ্যাঁ অবশ্যই, আমার বাবা মার উৎসাহটা ছোটবেলা থেকেই ছিল এবং প্রতি বছর আমি কলকাতায় গিয়ে নাচটা শিখেছি। স্কুলের বন্ধে ওখানে গিয়ে আমি নাচটা শিখতাম। তবে আমার বাংলাদেশে কোনো ওস্তাদ নেই, আমার যাই ওস্তাদরা যারাই আছেন তারা কলকাতায় আছেন। নৃত্যটাকে কন্টিনিউ না করে হঠাৎ করে অভিনয় জীবনে চলে আসা। আমি কিন্তু, আমার বাবা মা কিন্তু অনেক নাচের সিনেমা দেখাতেন কলকাতায় গিয়ে আর কি। আচ্ছা, নাচ ভিত্তিক যে ছবিগুলো ওগুলো দেখতে দেখতে যখন আমি একটু বড় হলাম, আমার খুব ইচ্ছে হলো, যখন আমার একটু বুদ্ধি হলো যে আমি যদি এভাবে পর্দায় নাচতে পারতাম। আচ্ছা, এই যে আমার একটা মাথায় ঢুকলো, এই আমি আমার নিজেকে তৈরি করা শুরু করলাম যে আমি এভাবে পর্দায় আমি নাচব, অভিনয় করব, নাচব। বাস আমি বাবা মাকে বললাম যে আমি নাচব। প্রথম ছবি ছিল দস্যু বনহুর। তো আমি যখন ছোটবেলায় নাচ করতাম ইউনিভার্সিটিতে, যখন ইউনিভার্সিটির সব প্রোগ্রামগুলো যখন আমাকে দিয়ে হতো, তখন আমাদের শ্রদ্ধেয় পরিচালক প্রযোজক আমাদের সোহেল রানা ভাই, উনি কিন্তু ভিপি ছিলেন ইউনিভার্সিটি। আচ্ছা, তো উনি আমার বেশ কয়েকটা নাচ দেখেছেন ওই সময়, দেখে ওনার মাথায় নাকি একটা বুদ্ধি এসছে যে আমাকে পর্দায় আনবেন, বড় পর্দায় নিয়ে আসবেন। সেটা তারা আমি জানতাম না, ফুট করে একদিন অফারটা আসলো। উনি দস্যু বনহুর ছায়াছবি, ওই ছবিতেই প্রথম আমার কোনো নাচ ছিল না, কিন্তু একটা সুইট, একটা মেলোডিয়াস একটা গান ছিল, চমৎকার একটা সুরেলা একটা গান বলা যায়। হ্যাঁ, একের পর এক ছবি। এরপর আমি সেতু করলাম, বাবুল চৌধুরীর পরিচালিত সেতু ছবিতে। তারপরে আসলাম মাটির মায়া, আমাদের শ্রদ্ধেয়, আমাদের লিজেন্ড ডাইরেক্টর প্রডিউসার খান আতাউর রহমান, ওনার ছবিতে কাজ করার সুযোগ পেলাম মাটির মায়াতে। আচ্ছা, আমার পঞ্চম ছবি হচ্ছে অশিক্ষিত। বা, এবং এই ছবিটা কিন্তু তোমার একটা মাইল ফলক ছিল আমাদের দেশীয় চলচ্চিত্রে এবং তোমার ক্যারিয়ারও। অশিক্ষিত ছবিতে কাজ করতে গিয়ে আমি মনে হয় যে অভিনয় শিক্ষিত হয়ে গেলাম। আচ্ছা, তোমার এই অশিক্ষিত ছবিতে যে ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইলো, হ্যাঁ, এই গানটা তো রীতিমতো একটা কালজয়ী গান। এই গানটা যে কি হারে একটা ধামাকা হয়ে গেল, এটা আর বলার অপেক্ষা না। ওইটা কোথায় শুটিংটা হয়েছিল? এটা হয়েছিল আমাদের ফার্মগেটের ব্রিজ, তখন ওপেন হয়নি। আমরা তখন গানটা করলাম রাত্রি 12টায় গানটার শুটিং শুরু করলাম। একটা কালজয়ী গান আছে যে গানটা আমারও খুব প্রিয় একটা গান, সেটা হচ্ছে আমি যেমন আছি তেমন রব বউ হব না রে। হ্যাঁ, এটা মিষ্টি একটা গান, কিন্তু এখানে কিন্তু একটা কাহিনী আছে। আচ্ছা, তো এই গানটা করার সময় আমাকে কিন্তু সাঁতার কাটতে হবে। তুমি তো সাঁতার জানো না? আমি তো সাঁতার জানি না। এখন কি কাহিনী, আমাকে কিভাবে সাঁতার কাটবো আমি, এই দুঃখে সবাই চিন্তা করছে। তখন আমার শ্রদ্ধেয় আজিজ ভাই, এই ছবির পরিচালক শ্রদ্ধেয় আজিজ ভাই বললেন যে একটা কাজ কর, অঞ্জনাকে কোমরে দড়ি বাঁধো। তো আমাকে কোমরে দড়ি বেঁধে পুকুরে নামিয়ে দিল। তারপরে আমি কি সুন্দর এমন করে মানে হাত টাতগুলো এরকম করলাম, বোঝাই গেল না যে আমার কোমরে দড়ি আছে। এবং সাঁতার জানো না? সাঁতার জানি না। আমি কিন্তু এই গানটা দর্শকদের দেখাবো। দর্শক চলুন অস্বীকৃত ছায়াছবি থেকে মিষ্টি এই গানটি আমরা দেখে আসি। আমি যেমন আছি তেমন রব বউ হব না রে। এরপরে তোমার কি ছবি ছিল? না, এই অস্বীকৃত রিলিজ হওয়ার পরে তারপরে তো আমার অনেক ছবি হাতে চলে আসলো। দেখতে 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 প্রায় 350 ছবিতে আমি কাজ করে ফেললাম। তো এর মাঝে অনেক ছবি, অনেক সুন্দর সুন্দর গল্প, অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার, অনেক সুন্দর সুন্দর নানান ধরনের চরিত্রে আমি কাজ করা শুরু করে দিলাম। ওই সময় কিন্তু গাংচিল ছবিটা, হ্যাঁ, এই ছবিতে আমি শ্রদ্ধেয় আমাদের মরহুম রুহুল আমিন ভাই আমাদের পরিচালক ছিলেন। এই গাংচিল ছবিতে কিন্তু তোমার অনেক ভালো গান কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, তেমনি একটি গান আমরা দর্শকদের দেখাই, মন আমার ছোট্ট তরি তাই প্রেমের সাগর দিতে। আচ্ছা, যে ছবিতে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পরিণীতা, এই ছবিটা নিয়ে কিছু শুনতে চাই। হ্যাঁ, আমার যেমন গাংচিল ছবিটাও যেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তেমনি পরিণীতা ছবিতেও। এই ছবিতে একটা মজার গল্প আছে আমি বলবো। তখন কাজ করতে করতে আমরা খুবই কমার্শিয়াল ছবিতে কাজ করছি ম্যাক্সিমাম। তো হঠাৎ করে আমাদের শ্রদ্ধেয় লেজেন্ডারি ডিরেক্টর আলমগীর কবির ভাই আমাকে ফোন করলেন। আমি তখন শুটিংয়ে যাওয়ার আগে ওনার সাথে দেখা করলাম। তো উনি আমাকে বললেন, অফারটা দিলেন। উফ, আমি সে কি খুশি। দর্শক, আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা অঞ্জনার সঙ্গে গল্প চলতে থাকবে। এর মধ্যে চলুন আমরা তার একটি চমৎকার গান দেখে আসি। আরে আপনারা দেখেছিলে যে বড় পর্দায় নায়িকারা ডান্স করছে, সেরকম মানে নাচ ভিত্তিক ছবিতে অভিনয় করবা। বেশিরভাগ তোমাকে সামাজিক ছবিতে দেখা গেছে, তো এই নিয়ে কিছু শুনতে চাই। আমি নাচের শিল্পী হয়েও আমি সমস্ত সামাজিক ছবিগুলো সেই সময় করেছি। আর দিনের পর দিন খালি কান্নার রোল, কান্না। সামাজিক ছবি মানে গ্রামের ছবি, হ্যাঁ, মানে শহর ভিত্তিক ছবি। তো এগুলো করতে করতে পরে আমি চিন্তা করলাম যে থ্যাংক গড যে আমি প্রথম থেকে নাচের চরিত্রে আসিনি। তাহলে কিন্তু আমাদের দর্শক এমন একটা দর্শক যে যে চরিত্রে কিন্তু সেট আপ হয়ে যাবে, সেখান থেকে বেরোতে কিন্তু খুব কষ্ট। নাচ তোমার দেখা গেছে কত্থক টাইপের নাচ, সেটা ছিল রাজবাড়ি ছবিটা। হ্যাঁ, ওটা করতে গিয়ে যে মানে আমার গানগুলো এত ভালো লাগলো, এত সুন্দর। আচ্ছা, এই রাজবাড়ি ছায়াছবিতে কিন্তু একটা চমৎকার গান আছে তোমার লিপে, আমি হাজার বছর ধরে, মনে আছে? হাজার বছর ধরে। আচ্ছা, এই গানটা আমরা দর্শকদের দেখাই। দর্শক চলুন চিত্রনায়িকা অঞ্জনা অভিনীত রাজবাড়ি ছায়াছবির এই গানটি আমরা দেখে আসি। শুধু যে সামাজিক ছবি কিংবা নাচ ভিত্তিক ছবি তা না, তোমাকে অনেক মডার্ন চরিত্র দেখা গেছে। যেমন কিছু যৌথ প্রযোজনার ছবি ছিল যেগুলো বিদেশে শুটিং হয়েছিল, তেমনি একটি ছবি বোধহয় হিম্মতওয়ালি, হ্যাঁ, আপোষ ছিল, দেশে বিদেশে ছিল। তারপরে আমার নেপালি